بسم الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أثاب الله عنهم الرجس وتحرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبح المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم، حيث قال: بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত ভাবিমারা, বোনেরা, বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা পরীক্ষায় বসছে, আল্লাহ তাদেরকে সমস্ত বিষয়ে সফল করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোকামনা ও আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে আমরা যেন সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি দান করুক। আমিন রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের অনেকের প্রশ্নের উত্তর এখনও বাকি আছে, তাই আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছে। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম, আমার খরিদ্দাম লক্ষণ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, হুজুর, আপনি যে কোরআনের আয়াত থেকে বললেন চারটে আয়াত থেকে যে হাত ছেড়ে নামাজ আছে, আমি বিশ্বাস করে সেটা পড়ে সেটা বুঝলাম, কিন্তু একজন মহিলাকে বুঝালাম তারজমা পড়ে তিনি বুঝলেন না, তাই বলল যে আরো কিছু প্রমাণ থাকতে দাও। আমি বললাম মক্কায় মদিনায় আর কারবালার যে জায়গায় হয়েছে সেই জায়গায় যদি হাত ছেড়ে নামাজ পড়ে তাহলে আমিও পড়বো, আর আমি অনেক মহিলাদেরকে শিক্ষা দিয়ে তেমন দিই, তাদেরকেও বলবো যে তুমি হাত ছেড়ে নামাজ পড়ো। দয়া করে বলবেন, যদি মদিনায় আর যে জায়গায় কারবালা হয়েছে সেই জায়গার লোকেরা, মহিলারা, পুরুষরা যদি হাত ছেড়ে নামাজ পড়ে। আমি বিশ্বাস করছি আপনার কথা, আপনি খারাপ পাবেন না, কিন্তু অনেকের জন্য আমাকে মদিনা আর কারবালার পাহারা নিতে হচ্ছে, দয়া করে উপায় বলে দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন,
যারা সৎপথের উপরে আছে, সৎপথের উপরে চলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওনার আহলে বাইতের কথা মতো জীবনযাপন করছে, তারা কোরআন ও হাদিসের মধ্যে যেভাবে আমাদেরকে শরীয়তে হুকুম দেওয়া হয়েছে সেইভাবে সমস্ত ইবাদত করছে। সুতরাং আমার প্রিয় বোন, আমি কোরআন থেকে প্রমাণ করেছি আমাদেরকে কীভাবে নামাজ পড়তে বলা হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে কখনো হাত বেঁধে নামাজ পড়েননি, কেননা ওনার জীবিত থাকাকালীন যারা হাত বেঁধে নামাজ পড়ছিল তারা ছিল মক্কা বা মদিনার মুশরিক। তাদের অন্তর থেকে ওই সমস্ত লাত ও মানাত ও উজ্জা, ওদের ভালোবাসা যায়নি বলে ওরা ছোট ছোট পুতুল তৈরি করে নিজের হাতের মধ্যে লুকিয়ে রাখত, হাত বেঁধে দাঁড়িয়ে থাকত, যখন সেজদায় যেত ওই মূর্তিকে সামনে রেখে তার সামনে সেজদা করত। নবীকে যখন এই খবর দেওয়া হলো উনি পরিষ্কার বললেন হাযা মিন তাকফির, এটা কুফরের সমাতুল্য। সুতরাং আমাকে যেভাবে দেখছ আমি হাত ছেড়ে নামাজ পড়ছি, কারণ এটাই আল্লাহর হুকুম, ওইভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করো যেভাবে তোমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছ এবং যেভাবে এই পৃথিবী থেকে ফিরে যাবে। আমরা জন্ম নিয়েছিলাম হাত খুলে, পৃথিবী থেকে যখন আমরা যাই তো কাফনের ভেতরে আমাদের হাত খোলা থাকে। এইভাবে আমাদেরকে উপাসনা বা ইবাদতের হুকুম দেওয়া হয়েছে। এবার যদি কেউ এটাকে অমান্য করে, অস্বীকার করে, আমার প্রিয় বোন আমি হাত জোড় করে আপনার কাছেও বলছি এবং আমার সমস্ত দর্শক বৃন্দর কাছে আমি বলছি, যদি কেউ এটাকে অস্বীকার করে তো তাদেরকে জিজ্ঞাসা করুন বা তাদেরকে বলুন তারা আমার কাছে কোরআন থেকে প্রমাণ চাচ্ছে, আমি তো কোরআন থেকে প্রমাণ দিয়েছি। এবারে তাদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা যে হাত বেঁধে নামাজ পড়ছো এটা কোরআনে কোথায় আছে। যদি কোনো পুরুষ বা নারী, কোনো মোল্লা বা মোল্লানি যদি কোরআন থেকে দেখাতে পারে যে এই আয়াতে হাত বেঁধে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে বা হাত বেঁধে আল্লাহর উপাসনার হুকুম দেওয়া হয়েছে, খোদার কসম আমি কি বলবো, আমি খুব কষ্ট পাই যখন বারবার একটা জিনিস আমি প্রমাণ করছি কোরআন থেকে হাদিস থেকে। এবং মুসলমানদের চারজন বিখ্যাত ইমাম, আমরা ১২ ইমামের মান্যওয়ালা আহলে বাইতের অনুগামী অনুসারী, কিন্তু মুসলমানেরা যে চারজন ইমামকে মানে, ইমাম শাফি, হানাফি, হাম্বালি, মালিকি, মালিকি ফেরকার লোকেরা হাত ছেড়ে নামাজ পড়ে কেন একবার তাদের কাছে, আমাদের কাছে জিজ্ঞাসা করবেন না। আমরা তো হয়তো আপনাদের নজরে ভুল পথে চলছি, পথভ্রষ্ট, আমরা নবীর পথে নেই, আমরা সাহাবিদের পথে চলছি না, আমরা পথভ্রষ্ট। আমি কিছু সময়ের জন্যে আমি মেনে নিচ্ছি যে আমি ঠিক পথে না, আমরা যেটা করছি সেটাকে ফলো করা সম্ভব না বা ফলো করা উচিত না। মালিকি ফেরকার লোক যারা হাত ছেড়ে নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, তারা তো চার ইমামের মধ্যে এক ইমামের অন্তর্ভুক্ত, তারা তো এক ইমামকে ফলো করছে, তারা কেন হাত ছেড়ে নামাজ পড়ছে জিজ্ঞাসা করুন। আর কতদিন এইভাবে অন্ধকারে পড়ে থাকবেন, এই মূর্খতার মধ্যে পড়ে থাকবেন, পূর্বপুরুষেরা যে ভুল করে গেছে সেই ভুলের মধ্যে জড়িয়ে থাকবেন, আর কতদিন সত্য দিন থেকে, সত্য ধর্ম থেকে, সত্য ইসলাম থেকে, সত্য ইসলামের সত্য নিয়ম শৃঙ্খলা থেকে দূরে থাকবেন বা পথভ্রষ্ট থাকবেন। আমার প্রিয় বোন আমি অনুরোধ করে বলছি, হাত জোড় করে বলছি আপনার কাছে, ওই মহিলা যে বলেছে যে প্রমাণ দাও আরও, ওকে শুধু একটাই কথা বলো, তুমি তো মাওলানার কাছে এত প্রমাণ চাচ্ছ, তুমি একটা প্রমাণ দাও কোথায় কোরআনে হাত বেঁধে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে। ঠিক আছে,
এবারে এদের কাছেই উল্টো প্রশ্ন করতে থাকবো সমস্ত জিনিস, যে যে জিনিসের জন্য আমার কাছে প্রমাণ চাবে যে এই জিনিসটা আপনি কোরআন থেকে প্রমাণ করুন। আলহামদুলিল্লাহ আমি শরীয়তের উপরে আমল করি, তো আমি যে জিনিসকে শরীয়ত মনে করে বলি বা করি আমি তার সম্পর্কে প্রমাণ রাখি কোরআন এবং সত্য হাদিস থেকে, আর সেটা আমি সবসময় প্রমাণ করছি। কিন্তু তারা যে ভুলের উপরে চলছে আর সেটাকে ঠিক মনে করছে, আমি এবার তাদের কাছে প্রমাণ চাই। যদি কেউ আমার সঙ্গে একমত না হতে পারে তো সে নিজের কোরআন থেকে প্রমাণ করে দিক যে মানুষের আপনি ঠিক নয়, আমরা ঠিক বলছি। এই দেখুন কোরআন এখানে হাত বেঁধে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে, কোরআনে আমরা যেভাবে অজু করছে এভাবে অজু করার হুকুম দেওয়া হয়েছে, কোরআন থেকে প্রমাণ দিন। তারাবি নামাজ না পড়লে রোজা কবুল হবে না, কোরআন থেকে প্রমাণ দিন। ওইভাবে আরও যদি আমি এখন জিজ্ঞাসা করি, আমি আমার প্রিয় বোন তোমার মাধ্যমে আমি এবারে মুসলমানদের কাছে কিছু প্রশ্ন রাখছি, তারা যদি সত্য হকের উপরে হয়ে থাকে এবং ইসলামে যে হুকুম দেওয়া হয়েছে সেগুলো যদি তারা ফলো করে থাকে তো আমার এই প্রশ্নগুলোর উত্তর দিক। এক নম্বর, তারা যেভাবে নামাজ পড়ছে কোরআন থেকে ওই নামাজ আমাকে দেখাতে হবে। দু নম্বর, তারা যে কলেমা পড়ছে ছয়টি কলেমা কোরআনে কোথায় এই ছয়টি কলেমা লেখা আছে আমাকে দেখাতে হবে। তারাবি নামাজ সুন্নাত রসুল আল্লাহ রসুলের তরফ থেকে হুকুম দেওয়া হয়েছে, কোরআন হাদিসে কোথায় আছে, নবী কবে পড়েছিলেন এই নামাজ আমাকে দেখাতে হবে। তাছাড়া সাহাবিদেরকে নিন্দা করা মানে আমার মুসলমান ভাইরা বলছে কাফের, মানে ডাইরেক্ট মুসলমানের খাতা থেকে তাকে বাইর করে দিচ্ছে। যদি কোনো সাহাবিকে কেউ নিন্দা করে তার কর্মদোষকে দেখে তবুও তাকে বলা হচ্ছে কাফের। তো এবারে বলুন, হাকিমে শাম এজিদের বাপ চল্লিশ বছর 70,000 মেম্বার থেকে হযরত আলী আলাইহিস সালাম, উনি নবীর সাহাবি ছিলেন, ছিলেন কি না বলুন, নবীর মেয়ের স্বামী, নবীর জামাই ছিলেন, নবীর চাচাতো ভাই ছিলেন, নবীর পরে নবীর খলিফা বা নবীর উত্তরাধিকারী ছিলেন, নবীর নিজের জীবনে যেমন সমস্ত মমিন ও মমেনাদের মাওলা ছিলেন, ওইভাবে হযরত আলী আলাইহিস সালামকে কাদের খমের ময়দানে সকলের মাওলা করেছিলেন কিনা, এইগুলোর উত্তর দিন। এবারে বলুন, যে এজিদের বাপ, আমি তার নাম নিচ্ছি না, আশা রেখে আপনারা বুঝতে পারছেন কে সে ব্যক্তি, এজিদের বাপ হাকিমে শাম চল্লিশ বছর 70,000 মেম্বার থেকে হযরত আলী আলাইহিস সালামকে গালি দিয়েছে, ওকে কি বলবেন? হাকিমে শামকে, যাকে আপনারা কাতিবে ওহি বলেন, ওকে কি বলবেন? মোহাম্মদ বিন আবু বকর, আবু বকরের বড় ছেলে মোহাম্মদ বিন আবি বকর, যার সম্পর্কে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন মোহাম্মদ ইবনি মিন সুলবে আবি বকর, মোহাম্মদ আমার ছেলে আবি বকরের বংশ থেকে। ওই আবি বকরকে কে মেরেছিল তার উত্তর চাই? স্বয়ং আয়েশা বিবিকে, নবীর স্ত্রীকে, কারা মেরেছিল তার প্রমাণ চাই? হযরত আবু যর গফফারিকে, কারা মেরেছিল সঠিক উত্তর বা প্রমাণ চাই? এবং নবী নিজের জীবনের শেষ সময় বিখ্যাত হাদিস, এটা সমস্ত বিখ্যাত বা সঠিক হাদিসের বইতে লেখা আছে, নবী কাগজ কলম চেয়েছিলেন, বলেছিলেন আমাকে কাগজ কলম দাও, আমি তোমাদের জন্য এমন একটি ওয়াসিয়ত লিখে যেতে চাই, যদি এর উপরে তোমরা আমল করো তো আমার পরে জীবনে কখনো পথভ্রষ্ট হইবে না। যখন উনি কাগজ কলম চেয়েছিলেন, খলিফা এই বলে কাগজ কলম দিইনি, ইন্নার রাজুলা লা ইয়াহজুর, ইনি ভুল বকছেন, ইনি ভুল বকছেন, কাগজ কলম দিইনি। কেন দিইনি উত্তর চাই? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের 12 জন সাহাবির সম্পর্কে, যেমন মুসলমানরা বলে 10 জন সাহাবির সম্পর্কে নবী বলে গেছেন এনারা জান্নাতবাসী, আসহাবুল জান্নাহ, আশারায় মুবাশশারা যাকে বলা হয়, ওইরূপ নবী 12 জন সাহাবির সম্পর্কে বলে গেছেন এরা মুনাফিক, এরা নরকি বা জাহান্নামী, এরা জাহান্নামে যাবে। কারা সে সাহাবি? ওই 12 জন সাহাবির নাম চাই। যদি কেউ একজন মুসলমান সঠিক প্রমাণের সঙ্গে ওই 12 জন সাহাবি, আমি বারবার বলছি সাহাবি, নাম বলতে পারে যে এই 12 জন সম্পর্কে নবী বলে গেছেন এরা নরকে যাবে, আর তাদের দোষ কী ছিল, যদি কেউ বলতে পারে, সে যা পুরস্কার চাবে আমার কাছ থেকে সেই পুরস্কার নিতে পারে। আশা রাখি এই প্রশ্নগুলো সমস্ত দর্শকবৃন্দ, আমার মুসলমান ভাইরা,
যাদেরকে আমি আমার আপন মনে করি। আমার প্রিয় বোন, ওইন চ্যানেলে টিভিতে প্রতি নামাজের সময় নামাজ দেখানো হচ্ছে, কারবালার জমিনের ওপরে নামাজ হচ্ছে, যে জমিনকে জান্নাতের টুকরো বলা হয়েছে। আমি অনেকবার বলেছি, হাদিসও শুনিয়েছি, যে যখন পুরো পৃথিবী কেয়ামতের আগে ধ্বংস হয়ে যাবে, সমস্ত জমিন ধুলস্যার হয়ে যাবে, দুটি জমিন এখান থেকে জান্নাতে শিফট করা হবে, এই পৃথিবী থেকে জান্নাতে শিফট করা হবে, সেটা হচ্ছে পবিত্র কাবা ঘরের নিচের জমি আর কারবালার জমি, কারবালার মাটি। যে জমি সম্পর্কে হাদিসে বলা হয়েছে, ইন্না আরদা কারবালা বকআত মিনাল জান্নাহ, কারবালার এই জমিনের টুকরো জান্নাতের একটি অংশ। ওই জান্নাতের অংশের উপরে যে নামাজ হচ্ছে আপনারা টিভিতে দেখছেন, দেখুন হাত বেঁধে নামাজ পড়ছে না হাত খুলে নামাজ পড়ছে। সেখানে যদি তারা হাত খুলে নামাজ পড়ে আর তাদের নামাজ যদি ঠিক হয়, তো আমরাও যদি দেশে ঘরে হাত খুলে নামাজ পড়ি, যে আদেশ আল্লাহ রসুলের তরফ থেকে আমাদেরকে কোরআন হাদিসে দেওয়া হয়েছে, আমাদের নামাজও ঠিক হবে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। হাওড়া আঞ্চল থেকে মানসীরা বলছি। হুজুর, আপনি বলেছেন যে পাথরের জন্য কোরআন শরীফের আয়াতটা পড়তে বলেছিলেন, কি জানি এটা আলিফ লাম মিম জালিকাল কিতাবুল্লা রাইবা ফি, এটা কি এই দোয়াটা পড়বো? আর আরেকটা যে দোয়া বলেছিলেন হাক্কুমুত তাকাসসুর, এটা পড়বো? পড়ে কি পানিটা ফুল দিয়ে খাওয়াবো? এটা যদি হয় একটু বলে দেবেন, আমি মূর্খ মানুষ তো সেরকম কিছু জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আমি পাথরের স্টোনের রোগের চিকিৎসার জন্য বলেছিলাম সুরা বাকারা আয়াত নম্বর 74, সুরা বাকারা আয়াত নম্বর 74 এবং সুরা আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই উভয় জিনিসকে 21 বার পড়ে পানিতে ফোঁ দিয়ে ওই পানিটা 21 দিন পান করতে হবে। প্রতিদিন এই কাজটা করতে হবে, এক গেলাস কি এক কলসি জলে পানিতে 21 বার সুরায় আলহাকুমুত তাকাসুর এবং সুরায় বাকারা আয়াত নম্বর 74 পড়ে ফু দিয়ে ওই পানিটা সারাদিন পান করতে হবে। 21 দিন করার পরে আপনি সোনোগ্রাফি করুন বা পরীক্ষা করুন, ইনশাআল্লাহ পাথর গলে বাইর হয়ে যাবে। কখন বা কীভাবে বাইর হয়ে যাবে হয়তো আপনি বুঝতেও পারবেন না। আল্লাহর কালামের বড় প্রভাব বা আসার আছে, যেটা অনেকেই নিজের জীবনে প্র্যাকটিক্যাল করে লাভবান হয়েছেন। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বলছি আমার ননদ মনোয়ারা দিদি, ওনার ভিটে যে কি আছে, উনি ছাদের ওপর লাফালাফি করে, উনি ঘুমাতে পারে না, কষ্ট পায়, ভয় পায়, একটু কোরআনে আসছে কিছু বলে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার প্রিয় আপা, আপনার ননদের চিকিৎসার জন্য আমি বলে দিচ্ছি, সুরায়ে জিন 7 বার পড়ে পানিতে ফু দিয়ে বা দম করে ওই পানি দিয়ে 7 দিন কন্টিনিউয়াসলি, মানে যদি শুক্রবারে শুরু করেন তো বৃহস্পতিবার পর্যন্ত 7 দিন কন্টিনিউয়াসলি গোসল দিতে হবে। আর 7 দিন পরে ওনাকে দুয়ায়ে তাজ, যার মধ্যে ইসমে আজম আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে এই দোয়াটা দিয়েছিলেন প্রোটেকশনের জন্যে, সুরক্ষার জন্যে, হেফাজতের জন্যে, ওই দোয়াটা পড়িয়ে দিন, ইনশাআল্লাহ ওই সমস্ত জিন্নাত হোক আর যে কোনো অদৃশ্য আল্লাহর সৃষ্টি মখলুক আঘাত করছে বা অসুবিধা করছে, তার থেকে উনি মুক্তি পেয়ে যাবেন। পরের প্রশ্ন নিই। সালামু আলাইকুম মাওলানা সাহেব, আল্লাহ আপনাকে ভালো রাখুন, ভুটি করে আপনার কাছ থেকে অনেক উপকার পেয়েছি, আর আমার উনি চালানোর সমস্ত বয়সকে উপকার পাই। আমি আর অন্যজনের তরফ থেকে একটা প্রশ্ন করছি, খারাপ ভালোবাসা ছাড়ানোর জন্য আর খারাপ সংগঠক ছাড়ানোর জন্য কিছু উপায় বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, খারাপ সঙ্গী বা সাথীকে ছাড়ার জন্য বা তার থেকে দূরে থাকার জন্যে বা তার থেকে বাঁচার জন্যে সুরায় মায়দা আয়াত নম্বর 100, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইস্তাবিল খাবীস ওয়া তাইয়্যিব ওয়া লাউ আজাবাকা কাসরাতুল খাবীস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটি 141 দিন পর্যন্ত কোনো পান আহারের উপরে পড়ে দম করে ওইটা যে ব্যক্তি থেকে দূরে থাকার ইচ্ছা বা যে দূরে থাকতে চায় তাকে খেতে দিতে হবে বা পান করতে দিতে হবে, তার শরীরে একটি প্রভাব পড়বে
এবং সেখান থেকে আস্তে আস্তে সে দূরে সরে যাবে। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে পরের প্রশ্ন নি। আসসালামু আলাইকুম, আমি হাওড়া জেলার অন্তর্গত আমতা থেকে বলছি। আমি আফসোনা খাতুন, আমার খালার বয়স হয়েছে, অনেকদিন বিয়ে হচ্ছে না, তো দেখতে আসতে উনি বেশিরভাগ সময় দেখতে আসার নাম করে আসছে না দেখতে, আর দেখতে এলেও মানে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, বলছে পছন্দ হচ্ছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে, পছন্দ হচ্ছে না। তো আমার নানির বাড়ি থেকে খুব পেরেশানে আছে খালার বিয়েটার জন্য, খালার অনেক বয়স হয়ে যাচ্ছে, দুটো মামা আইপুরো আছে, খালার জন্য বিয়ে হচ্ছে না। খালা নামাজ কোরআন পড়তো কিন্তু এখন আল্লাহর প্রতি বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে, কষ্ট পাচ্ছে, বিয়ে হচ্ছে না, যে আল্লাহ নামাজ কোরআন পড়ছে, আল্লাহ আমার একটা কিনারা করছে না। সেই জন্য কোন জায়গায় দেখিয়েছে খালা বলেছে নাকি শনির দোষ আছে, তো আপনি মৌলানা সাহেব একটু বলে দিন খালার বিয়েটা হবে কি করে, ইনশাল্লাহ যেন বিয়েটা লেগে যায়, এই তো কি করলে কি হবে আপনি একটু বলে দিন। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ছোট বোন, তোমার নানিকে বলো আল্লাহ বলেছে লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যদি উনি নামাজ কালাম ছেড়ে দেন তো কাল কেয়ামতের দিনে ওনাকে জিজ্ঞাসা করা হবে নামাজ কেন পড়োনি। কিন্তু যদি মেয়ের বিবাহ না হয় তো ওনার কাছে জিজ্ঞাসা করা হবে না মেয়ের বিবাহ কেন হয়নি। সুতরাং আল্লাহর উপরে রাগ করে নামাজকে ছেড়ে দিতে মানা করো, কেননা আল্লাহ অনেক অনেক সময় পরীক্ষা নেয়। উপরে আলমে আরওয়াহ রোহের মিলন হয় আর নিচে তাদের শারীরিক সম্পর্ক গড়ে, এটা আল্লাহ রসুলের তরফ থেকে খবর দেওয়া হয়েছে। সুতরাং যার সঙ্গে তার রোহের মিলন হয়েছিল হয়তো সে এখন প্রস্তুত নয়, তাই হয়তো দেরি হচ্ছে। ঠিক যার সঙ্গে নসিব লেখা আছে, খালামার ভাগ্য যার হাতে আছে সে যেদিন প্রস্তুত হয়ে যাবে আল্লাহর ইশারায় বিবাহ হয়ে যাবে। তবু একটা উপায় বলে দিচ্ছি, তোমার নানিমাকে বলবে প্রতিদিন নামাজের পরে আল্লাহর কাছে সুরায় হজ আয়াত নম্বর 5 পড়ে নিজের মেয়ের জন্য দোয়া করতে। সুরায় হজ আয়াত নম্বর 5 আর সুরায় ফোরকান আয়াত নম্বর 54। সুরায় ফোরকান আয়াত নম্বর 54, হু আল্লাযী খালাকা মিনাল মা'ই বাশারান ফাজআলহু নাসাবা ওয়া সাহরা ওয়া কানা রাব্বুকা কাদীরা। সেই তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন যে মাটি বা পানি থেকে মানুষকে সৃষ্টি করেছে এবং এদের মধ্যে সম্পর্ক গড়েছে, জামাই দিয়েছে, ওয়া কানা রাব্বুকা কাদিরা, তোমার প্রতিপালক সমস্ত জিনিসের উপরে কুদরত রাখে। 313 দিন এই আয়াতটি 21 বার পড়ে নিজের মেয়ের জন্যে দোয়া করতে বললে ইনশাআল্লাহ আশা রাখি খুব শীঘ্র বিবাহ হয়ে যাবে। তাছাড়া বিবি জায়নাবের জিয়ারতের একটি আমাল, যার উপরে আমাল করে অনেকেই লাভবান হয়েছেন, 69 দিন প্রতিদিন বিবি জায়নাবের তরফ থেকে জাইনাব বিনতে আলী ইবনে আবি তালিবের তরফ থেকে 1 টাকা সাদকা দিতে হবে। তারপরে ওনার জিয়ারত পড়তে হবে, জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজ পড়তে হবে, ওই নামাজের সওয়াব বিবি জাইনাবকে হাদিয়া করতে হবে। তারপরে ওনার কাছে ইস্তেগাসা করতে হবে, আয় মাওলা মুশকিল কোশার মুশকিল কোশা কন্যা, আমার কন্যার এই সমস্যাকে সমাধান করে দিন, আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন, আপনার দোয়া যাতে আমার কন্যার তাড়াতাড়ি বিবাহ হয়ে যায়। আশা রাখি যদি আপনার নানিমা, ওই মেয়ের মা যার বিবাহ হচ্ছে না, যদি 69 দিন এই আমালটা করেন তো 69 দিনের মধ্যে আমি 100% বিশ্বাস রাখি, যেটা আমার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবে অনেককে দেখেছি, 69 দিনের মধ্যে বিবাহ হয়ে যাবে। আশা রাখি এই উপায়টা তুমি তোমার নানিকে বলে দেবে। আগের প্রশ্ন নি। আমি আনোয়ারা বেগম বলছি, আওড়া জেলায় থাকি। আমি মাওলানা সাহেবের সাথে একটা কল করতে চাই, ওনার সঙ্গে আমার কানেকশন করে দিন প্লিজ। আমার প্রিয় চাচিমা, আপনি মুশতাক ভাই উলোবাড়িয়া থানার হাওড়া জেলার মুশতাক ভাইয়ের কাছ থেকে আমার নম্বর নিয়ে নিন এবং আমাকে কল করুন। আর নইলে নিজের নম্বর, মোবাইল নম্বর হোক, ল্যান্ডলাইন নম্বর হোক, ফোন করে রেকর্ড করিয়ে দিন, আমি আপনাকে ফোন করে নেব। পরের প্রশ্ন নি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি নূরজাহান, আমি দমদম থেকে বলছি।
আমার কোশ্চেন হলো যে যদি কেউ কিছু টাকা গিফটে দেয় কাউকে, সেই টাকা দিয়ে কি হজে যাওয়া যাবে? এই ব্যাপারে একটু খুলে বললে ভালো হয় মৌলানা সাহেব। আরো কিছু কিছু লোক আছে যা তারা হালাল কামাচ্ছে না, সেই টাকা দিয়ে হজে যাচ্ছে, সেই হজ কি ঠিক হবে? এই ব্যাপারে একটু আলোচনা করলে ভালো হয়, কেননা আমরা জানতে পারবো সঠিক কোনটা, আমাদের শরীয়ত কি বলে। মৌলানা সাহেব আমি দোয়া করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিন টিভির সমস্ত সদস্যকে আমার সালাম এবং শুভেচ্ছা রইল। ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপা, আপনার ফোন কল বা আপনার সুন্দর প্রশ্নের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে যদি কেউ গিফট দেয় সেই পয়সা নিয়ে কি হজে যাওয়া যাবে, যদি ওই পয়সা হালাল হয়। আপনি জানেন যে ব্যক্তি আপনাকে গিফট দিয়েছেন, কিছু পয়সা দিয়েছেন, ওই পয়সা যদি বৈধ বা হালাল পয়সা হয় ওটা নিয়ে হজে যেতে কোনো অসুবিধে নেই। তবে আগে যেটা আপনি বললেন, অনেকে আছে তারা যা কামাচ্ছে সঞ্চয় করছে সেটা হালাল নয়, অবৈধ কারোবারের মাধ্যমে বা অবৈধ প্রসেস বা সোর্সের মাধ্যমে তারা ইনকাম করছে, যে পয়সাটা হালাল নয়। ওই পয়সায় যদি কেউ হজ করতে যায় তার হজ কবুল হবে? কখনো নয়। ওয়ালিল্লাহি আলা নাস হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘরের দর্শন করতে বা হজ করতে, হজের আমাল করতে, মানাসিকে হজ আদায় করার জন্যে যেতে বলা হয়েছে বা আমন্ত্রণ জানানো হয়েছে আল্লাহর তরফ থেকে কোরআনে। কিন্তু কার জন্যে? যে তার জন্যে সক্ষম। আর সক্ষম বলতে ওখানে কিছু শর্ত রাখা হয়েছে, শারীরিক সুস্থতা বা পারিবারিক কোনো অসুবিধে যেন না থাকে, তার কাছে যেন প্রয়োজনীয় পয়সা থাকে, তার পিছনে তার পরিবার যেন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে, বা যে পয়সা সে হজে যাচ্ছে সে পয়সাটা যেন হালাল পয়সা হয়, হারাম পয়সা না হয়। এইভাবে 6টা থেকে 8টি শর্ত যদি পুরো হয় তখন তার উপরে হজ ওয়াজিব, নইলে তার উপরে হজ ওয়াজিব নয়। হারাম পয়সায় হজ করে আসলে কেউ হাজি হবে না, তার হজও কবুল হবে না, আর ওই হজ করলে সে কোনো সওয়াবও পাবে না। এই জিনিসটা যেন মনে থাকে। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, লিকুরিয়া বা বগা সাদা সাহাবের বা কোন নুসখা থাকে প্লিজ দয়া করে বলবেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, লিকুরিয়া রোগের চিকিৎসার জন্য হিমালয় কোম্পানির লিকুরিয়া বলে একটা ওষুধ আছে, মানে আয়ুর্বেদিক ক্যাপসুল বা ট্যাবলেট পাওয়া যায়, ওটাকে ব্যবহার করতে পারেন। তাছাড়া সাধারণ চিকিৎসা বলা হয়েছে, প্রতিদিন রাতের বেলা 1 গ্লাস হালকা গরম জলে 10 গ্রাম মনে করুন মেথির দানা আর 10 গ্রাম কলঞ্জি, এই দুটো জিনিস ভিজিয়ে দেবেন আর সকালবেলা ওটা পান করবেন, ওই দানা সমেত ওটাকে পান করে নেবেন। আশা রাখি যদি 1 থেকে 2 সপ্তাহ এটা করেন তো ওই রোগ থেকে মুক্তি পাবেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি ফরিদা লক্ষ্মী থেকে বলছি। আমার প্রশ্ন হলো, হুজুর আপনি যে বলেন যে সন্ন্যাস নামাজ না পড়লে কোনো পাপ হবে না, পড়লে অনেক পাপ পাওয়া যাবে, এসব কথা কোথায় লেখা আছে যদি একটু বলে দেন, নিজে পড়ে শিক্ষা লাভ করতে পারবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, শরিয়াতে 5টি বিধা আছে, ফরজ বা ওয়াজিব, হারাম, সুন্নত বা মুস্তাহাব, মকরুহ আর মুবাহ। এই 5টি বিধাকে আমাদেরকে ফলো করতে বলা হয়েছে। ফরজ বা ওয়াজিব যেটা করতে হবে অনিবার্য, না করলে আল্লাহ সাজা দেবে, পাপ হবে। যেমন নামাজ পড়তে বলা হয়েছে, 5 ওয়াক্তের নামাজ, সকালের 2 রেখাত, জোহরের 4 রেখাত, আসরের 4 রেখাত, মাগরিবের 3 রেখাত, এশার 4 রেখাত, এই নামাজটা ফরজ করা হয়েছে, ওয়াজিব করে, এটা করলে সওয়াব, না করলে পাপ। এর অপোজিট হারাম। ফরজ বা ওয়াজিবের অপোজিট হচ্ছে হারাম, যেগুলো করতে মানা করা হয়েছে, যে করলে পাপ হবে না করলে সওয়াব। যেমন হারাম খাওয়া, মদ পান করা, এগুলো থেকে মানা করা হয়েছে। শুকরের মাংস খাওয়া,
অবৈধ ভাবে যে পশুকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়নি শরীয়ত বিধা অনুযায়ী, সে মাংস খাওয়া হারাম। হারাম মাছগুলো যে মাছের গায়ে আঁশ নেই সেগুলো খাওয়া হারাম। তো এগুলো যদি আমরা না খাই তো সওয়াব পাবো, আর খেলে আল্লাহ সাজা দেবে। হারাম খেলে তার পাপ আমাদেরকে বহন করতে হবে এবং তার জন্য সাজা সহন করতে হবে। তো ওয়াজিব যেগুলো অনিবার্য করতেই হবে, হারাম যেখান থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। এবারে আসেন সুন্নত বা মুস্তাহাব, ওই কাজগুলোকে বলা হয়েছে যেগুলো করলে সওয়াব, না করলে পাপ নেই। করলে সওয়াব, করলে ভালো, না করতে পারলে কোনো অসুবিধে নেই। যেমন বলা হয়েছে সুন্নত নামাজ, সুন্নত রোজা, সুন্নত হজ, যত ইবাদত, যেমন নফল নামাজ বা নফল রোজা, এই রজব মাসে রোজা রাখা সুন্নত বলা হয়েছে, এটাকে আল্লাহর মাস বলা হয়। শাবান মাসকে নবীন করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের মাস বলেছেন যে এই মাসে রোজা রাখবে, তার শেফাত আমি করব। তবে যদি কেউ শাবান মাসে বা রজব মাসে নফল রোজা না রাখে তো তার কোনো সাজা দেওয়া হবে না। এটা করলে সওয়াব, না করলে পাপ নেই, একে বলা হয় সুন্নত বা মুস্তাহাব। এর বিপরীত মকরুহ, যে কাজ না করা ভালো। সুন্নত যে কাজ করা ভালো, আর মকরুহ যে কাজ না করা ভালো কিন্তু করলে কোনো পাপ নেই, সাজা নেই, তার জন্য আল্লাহ নারাজ হবে না বা আল্লাহ সাজা দেবে না। যেমন রাতের বেলা দাঁড়িয়ে পানি পান করা মকরুহ। ওইরূপ মনে করুন খাওয়ার আগে বলা হয়েছে হাত ধো, খাওয়ার পরে হাত ধোতে বলা হয়েছে, এটাকে মুস্তাহাব। খাওয়ার আগে যদি হাত না ধোয়ে সেটাকে মকরুহ বলা হয়েছে, মানে হাত না ধুয়ে খেয়ো না, বা যে বাসনে আহার করতে যাচ্ছ সেই বাসনটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নাও, যদি পরিষ্কার না করো তো সেটাকে মকরুহ বলা হয়েছে। যদি ভালো করে ধুয়ে পরিষ্কার করে না নাও, বলা যায় না কোথায় কী যারা সিম লেখে আছে। এইভাবে আরও অনেক জিনিস, মনে করুন দাঁড়িয়ে কাপড় পরা বা দাঁড়িয়ে কাকুই করা, এগুলো মকরুহ। তো এগুলো যদি কেউ করে তো তার কোনো পাপ নেই, কোনো সাজা নেই, তবে এগুলো না করা ভালো। আর মুবাহ, ওই কাজ যে কাজ করলেও কোনো পাপ নেই, না করলেও কোনো পাপ নেই, যদি কেউ করতে চায় করতে পারে, আর যদি না করে তো তার কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি এটা কেন করনি, একে বলা হয়েছে মুবাহ। উদাহরণস্বরূপ যেমন টুপি পরা, মুসলমানরা আজকাল টুপি পরে বেরিয়ে বেড়ায়, এই টুপি পরা মুবাহ। এই টুপি পরা কোনো মুসলমানের পরিচয় নয়, যে টুপি পরলে সে মুসলমান আর যে পরবে না সে মুসলমান নয়, এমন কোনো কথা নয়। টুপি পরা মুবাহ, পরলেও পরতে পারো, না পরলেও না পরতে পারো, কোনো অসুবিধে নেই। এই পাঁচটি দ্বিধা যদি ভালো করে বুঝতে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যে সুন্নত নামাজ যদি আমরা না পড়ি তো তার জন্যে সাজা পাবো কি না পাবো। সুন্নত কাজ, যে কাজ করতে আমাদেরকে বাধ্য করা হয়নি, সুতরাং যে কাজ করতে আল্লাহর তরফ থেকে বাধ্য করা হয়নি সেটা যদি কেউ ছেড়ে দেয় তার জন্য সে কোনো সাজা পাবে না। যদি কেউ অমান্য করে, যদি সে শিক্ষিত ব্যক্তি হয় তাকে বলো যে যেখানে শরীয়তের বিধা লেখা হয়েছে, শরীয়তের হুকুম লেখা হয়েছে, নামাজ ফরজ করা হয়েছে, নামাজের হুকুম দেওয়া হয়েছে, সুন্নত নামাজ পড়তে বলা হয়েছে, সেখানে লেখা আছে যে এই সুন্নত নামাজ বা এই সুন্নত রোজা যদি কেউ রাখতে পারে তার জন্য মঙ্গল ভালো, যদি কেউ না রাখতে পারে তার কোনো সাজা নেই। যদি কারোর অমত হয় সে নিজে পড়ে নিক, দেখে নিক, জোর করার কিছু নেই। পরের প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম। আমার প্রিয় কাকিমা, স্ক্রিনের উপরে ডিটেলস দেওয়া হচ্ছে, এটাকে লিখে নিন কি ফটো করে নিজের কেবল অপারেটরকে দিয়ে দিন, কেননা স্যাটেলাইট চেঞ্জ হয়েছে। আগে যে স্যাটেলাইটের মাধ্যমে দেখানো হচ্ছিল ইনস্যাট সেটা বন্ধ হয়ে গেছে, তাই এটা এখন ইন্টারসেটে দেখানো হচ্ছে। ওখানে পুরো ডিসক্রিপশন দেওয়া হয়েছে, মানে বিবরণ দেওয়া হয়েছে, মানে কীভাবে সেটিং করতে হবে, এটা লিখে কি ফটো করে আপনার কেবল অপারেটরকে দিয়ে দিন,
সে বসবে জিনিসটা আর ওইভাবে সেটিং করে আপনাদের মনোপ্রিয় ও পছন্দিত চ্যানেল চ্যানেল উইন এবং আপনাদের জনপ্রিয় প্রোগ্রাম অনুষ্ঠান ইসলামিন বাংলা অবশ্যই দেখার সুযোগ পাবেন বা তারা দেখার জন্যে সুযোগ দেবে। আপনি স্ক্রিনের ওপরে যে ডিটেলস দেওয়া হচ্ছে এটাকে লিখে নিন, আর নইলে এটাকে মোবাইল দিয়ে ফটো তুলে নিন আর ওটাকে কেবল আপনাকে দিয়ে দিন। পরের প্রশ্ন নিন। আসসালামু আলাইকুম, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমি আপনাদের ইসলামিন বাংলা দেখছি এবং সেই চলার চেষ্টা করছি এবং চলছি, কিন্তু মানুষ আমাকে বিভ্রান্ত করে দিচ্ছে। আমি কোন পথে চলবো, কাকে ফলো করব? আমার প্রশ্ন ছিল, আমাদের নবীজির পরে তিন খলিফা ছিল, এদেরকে কারা খলিফা বলে ঘোষণা করেছেন এবং কেন? পরে হযরত আলীকে চতুর্থ খলিফা বলে ঘোষণা করেন আমাদের নবী, কিন্তু এই তিন খলিফাকে বাদ দিয়ে আপনারা হযরত আলীকে এত মর্যাদা দেন, আর ওই তিন খলিফা কি আপনাদের নজরে কিছুই নয়? না নবী সাহাবি ছিল বলে নবী যাদের এত মর্যাদা দেননি বা ওনাদেরকে ফলো করতে বলেননি? এই নিয়ে আমার মনে একটা প্রশ্ন জাগলো, দয়া করে প্রশ্নের উত্তরটা দেবেন। মরণ আমি খুবই উপকৃত হবো বা ওদের ওনাদেরকে আমি বলতে পারবো, নিজের কনফিউজ থেকে আমি বের হতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, তুমি যে তিন খলিফার নাম নিয়েছো, কোরআনে কোথাও আল্লাহর তরফ থেকে এনাদের খেলাফতের হুকুম দেওয়া হয়নি বা নবী নিজের জীবনে কখনও এনাদের খেলাফতের ঘোষণা করেননি। পরিষ্কার, যদি কেউ কোরআন বা হাদিস থেকে প্রমাণ করতে পারে, বলতে পারে কোনো সূত্রের মাধ্যমে যে নবী বলেছেন আল্লাহর হুকুমে আমি এনাদের খেলাফতের ঘোষণা করে যাচ্ছি, আমার পরে এই তিনজন খলিফা হবেন, আমি স্বইচ্ছায় ওনাদেরকে খলিফা মেনে নেব, ওনাদের কথা মতো জীবনযাপন করব, আর যদি সেটা না দেখাতে পারেন তো আমি যেটা কোরআন হাদিস থেকে দেখিয়েছি দয়া করে সেটা মানার চেষ্টা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে সুরা মায়েদা হুকুম দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু আল্লাহু ইয়াসমুকা মিনান নাস। হে নবী, আপনি ওই পয়গামকে পৌঁছে দিন যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে বা আপনাকে আদেশ করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। যদি এই পয়গামকে না পৌঁছে দেন তো আপনি মনে করুন নিজের কর্তব্য, নিজের দায়িত্বকে পালন করেননি, নবুয়তের কোনো কাজ করেননি, রেসালাতের কোনো কাজ করেননি, নবীর বা রসুলের যে দায়িত্ব সেটাকে আপনি পালন করেননি। চিন্তা করুন, পুরো নবীর জীবন বৃথা হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই ঘোষণাটা না করেন। সেটা কী ছিল, এমন কী গুরুত্বপূর্ণ জিনিস ছিল যেখানে আল্লাহ বলছে আল্লাহ ইয়াসমুকা মিনান নাস, মানুষের ভয় করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ আপনার হেফাজত করবে? তার মানে কি এমন একটা জিনিস ছিল যেটা ঘোষণা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা করছিলেন বা ওনার মনে একটা ভয় ছিল যে কিছু লোকেরা আছে যারা বিরোধিতা করবে বা হয়তো আমার সঙ্গে দুর্ব্যবহার করতে পারেন? এই আয়াত তিনবার নাজিল হয়, যখন নবী করিম সাল্লাম শেষ হজের জন্য মক্কায় গিয়েছিলেন কাবা ঘরে এই হুকুম নিয়ে আসে জিবরাইল আমিন। আল্লাহ সময় আল্লাহর কাছ থেকে সময় চেয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তোমার পবিত্র ঘরের হুরমাত সম্মানকে হয়তো আঘাত করবে, কিছু লোকেরা এই জিনিসকে পছন্দ করবে না যদি আমি এখানে ঘোষণা করি। সুতরাং নবীকে সুযোগ দেওয়া হলো, আরাফাতের ময়দানে আপনি ঘোষণা করে দেবেন, ওখানে হুকুম আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু সুযোগ দাও, হয়তো এখানে ঘোষণা করলে এই দুয়ার দিনের পবিত্রতাকে নষ্ট করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাথীদেরকে ভালো রকম জানতেন কে কী রকমের লোক আর কার মনে কী চলছে, কারা কী আশা নিয়ে আমার সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছে বা ঘুরছে বা মুসলমান হয়েছে, নবী সব কিছু জানছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সময় দেওয়া হলো, এমনকি মিনার ময়দানে ওখানে হুকুম দেওয়া হলো নবী এবার আপনার পয়গাম আপনি পৌঁছে দিন। নবী বললেন আল্লাহ আমার মনে ভয় আশঙ্কা আছে যে এরা পশু জবাই করার জন্যে যে অস্ত্রপাতি নিয়ে এসেছে হয়তো এই অস্ত্রপাতির মাধ্যমে কাউকে আঘাত করবে যদি আমি এখানে এই ঘোষণা করি। তার মানে কি একবার চিন্তা করার দরকার আছে,
কিন্তু যখন ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারে সুযোগ পাওয়ার পরে যখন ঘোষণা করলেন না, তখন আল্লাহর চূড়ান্ত বা কঠিন হুকুম আসলো গাদির কোমের ময়দানে, নবী আল্লাহ এবারে আপনি ওই কথা পৌঁছে দিন, কারণ এখান থেকে সবার রাস্তা ভিন্ন হয়ে যাচ্ছে, সবাই নিজের নিজের রাস্তায় চলে এবার বাড়ি পৌঁছে যাবে, আপনার কথা রয়ে যাবে। যদি আপনি ওই পায়গামকে না পৌঁছান তো মনে করবেন আপনার পুরো জীবন বৃথা, মানে আপনি এই পর্যন্ত যা কিছু করেছেন আমি কিছুকে মেনে নেব না। বা এর জন্যে মনে রাখবেন আপনি কৃতজ্ঞর পাত্র হইবেন না, অর্থাৎ যদি নিজের জীবনের পুরো পরিশ্রমকে মেহনতকে কষ্টকে বাঁচাতে চান তো ওই ঘোষণা করে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাদনে খুমের ময়দানে যে সমস্ত হাজিরা আগে চলে গিয়েছিল তাদেরকে পিছনে ডাকলেন, যারা পিছনে ছিল তাদের অপেক্ষা করলেন এক জায়গায় করে, ওই গাদনে খুমের ময়দানে বড় এক খুতবা দিলেন যেটা সমস্ত হাদিসের বইতে আছে। এখন একমাত্র এই একটি হাদিস গাদির খুমের এই খুতবা বা এই হাদিসের সবচেয়ে বেশি রাবি বিশ্বে, কোনো হাদিসের এতটা রাবি নেই যতটা রাবি গাদির খুমের ময়দানের ঘটনার। 1,24,000 সাধারণ নয় হাজিদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিস সালামের ওয়েলায়েত বা ওনার খেলাফতির ঘোষণা করেছিলেন, বলেছিলেন আমি কি তোমাদের অভিভাবক বা মাওলা নয়? সবাই বলেছিল একসঙ্গে অবশ্যই নবী আল্লাহ আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মাওলা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতের উপরে আলীকে তুলে বলেছিলেন, আলীর হাত ধরে বলেছিলেন মান কুন্ত মাওলাহ ফাহাদা আলীউন মাওলা, এই পর্যন্ত আমি যাদের মাওলা ছিলাম, মান কুন্ত যারা আরবি জ্ঞান রাখে মোল্লা মৌলভী মাওলারা তারা জানে এটা মাসির সিগা, মান কুন্ত মাওলাহ ফাহাদা আলীউন মাওলা, আমি যাদের অভিভাবক বা মাওলা ছিলাম এখন থেকে এই মুহূর্ত থেকে আলী তাদের অভিভাবক বা আদি তাদের মাওলা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে জুলাশিরা যেখান থেকে ইসলামের তাবলিগ শুরু হয়েছিল, ইসলামের পয়গাম শুরু হয়েছিল, সেখানে ঘোষণা করেছিলেন যে এই ইসলামের প্রচারের কাজে যে আমাকে সাপোর্ট করবে, আমার সাথী হবে, আমার সহযোগী হবে, সেই আমার পরে আমার খলিফা বা আমার ওজির হবে। সেখানে কে উঠেছিল একবার তারিখ তুলে দেখুন, ওখান থেকে নিয়ে নবী নিজের জীবনে কমসে কম 10 বার হযরত আলী আলাইহিস সালামের প্রতিনিধি হওয়ার, হযরত আলী আলাইহিস সালাম ওনার পরে ওনার উত্তরাধিকারী হবেন, ওনার পরে উম্মতের খলিফা হবেন, ওনার পরে উম্মতের মাওলা হবেন, ওনার পরে উম্মতের আমির হবেন, ওনার পরে উম্মতের হাকিম হবেন, ওনার পরে উম্মতের নাকিব হবেন, যে সমস্ত শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 10 বার কমসে কম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে হযরত আলীর খেলাফতের এলান করেছিলেন। তাই আমরা নবীর কথা মতো, আল্লাহ ও রসুলের কথা মতো নবীর পরে হযরত আলী আলাইহিস সালামকে ওনার খলিফা বলে মেনে থাকি, এবং হযরত আলী আলাইহিস সালামের পরে ওনার মাসুম সন্তানদেরকে যে যাদের নাম নবীর জবান থেকে নেওয়া হয়েছিল, সকল সন্তানকে নয়, সমস্ত সন্তানদেরকে নয়, কারণ এটা আল্লাহর তরফ থেকে যাকে দেওয়া হয়েছিল সেই সম্মানের যোগ্য। সুতরাং নবী 12 জন খলিফার নাম বলে গিয়েছিলেন যে আমার পরে আলী, আলীর পরে হাসান, হাসানের পরে হুসাইন, হুসাইনের পরে ইমাম জাইনুল আবদিন, এইভাবে 12 জন খলিফার নাম নিয়েছিলেন। আমরা সেই 12 জন খলিফাকে মানি নবীর পরে। তবে আপনি যাদের নাম নিলেন, হ্যাঁ ওনারা নবীর সাহাবী ছিলেন, এ থেকে অমান্য করার শক্তি নেই, আমি অমান্য করলেও কারো কিছু যায় আসে না। আমি যদি ওনাদেরকে সাহাবী না মানি তো মিথ্যা হয়ে যাবে না যে ওনারা সাহাবি ছিলেন না, সাহাবি ছিলেন। আর নবীর ভালো সাহাবিও ছিলেন, খারাপ সাহাবিও ছিলেন, এটা বাস্তব অপরিসত্য কথা। যেটা কোরআন বলেছে কিছু সাহাবিদেরকে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাবে, তারা ফরিয়াদ করবে, তখন আল্লাহ তাদেরকে বলবে নবীর পরে তোমরা নিজের পূর্বের দিনের দিকে ফিরে গিয়েছিলে, ইনকালাব তোমরা আকাবেকুম। তো সাহাবিরা ভালোও ছিলেন মন্দও ছিলেন, যারা ভালো সাহাবি আমরা তাদের সম্মান করি, তাদের শ্রদ্ধা করি, তাদেরকে চোখের পলকের উপর বসাই, কিন্তু যারা নবীর পরে নবীর পরিবারের সঙ্গে জুলুম করেছে, নবীর আলের সঙ্গে অন্যায় করেছে, নবীর পরে হযরত আলীর অধিকারকে কেড়েছে, মা ফাতেমার অধিকার কেড়েছে, হাসান হোসেনের অধিকার কেড়েছে, নবীর বংশের অধিকারকে কেড়েছে, আমরা সাহাবি মানি, ভালো হোক আর মন্দ সেটা পরের কথা, সাহাবি মানি, কখনও খলিফা বলে আমরা মেনে নিতে পারি না যাদের খেলাফতির ঘোষণা আল্লাহ রসুলের তরফ থেকে করা হয়নি। এরা খলিফা হয়েছিল পাবলিকের তৈরি করা খলিফা,
পরিষ্কার। আর এটা মুসলমানরাও বলে, এটা অপরিসত্য কথা। এরা মুসলমানরা আজ পর্যন্ত কেউ দাবি করেনি যে এই তিনজনকে নবী খলিফা তৈরি করে গেছেন, বা আল্লাহর হুকুমে এনাদেরকে খলিফা তৈরি করা হয়েছে, কি আল্লাহর তরফ থেকে এনাদের সম্পর্কে আয়াতে আছে যে এনারাই খলিফা হওয়ার যোগ্য। না, কোনো মুসলমানও বলে না, এটা সত্য কথা। এনারা নির্বাচন মানে মাধ্যমে সাকিফায় বানি সাইদা যে চুক্তি তর্ক বা পরামর্শের মাধ্যমে খলিফা তৈরি করা হয়েছিল। এ সমস্ত ইসলামিক সঠিক হিস্ট্রি অপিরিয় সত্য কথা জানার পরে পড়ুন একবার বই, হিস্ট্রি তুলে দেখুন। এই সমস্ত জিনিস জানার পরেও যদি ওই ভুল পথের ওপরে কেউ চলে, তো আমি তাদের জন্য আল্লাহর কাছে শুধু কামনা করতে পারি, আল্লাহ তুমি যদি হেদায়ত না করো তো কেউ কাউকে হেদায়ত করতে পারবে না, এটা তুমি কোরআনে বলেছ। আমরা পথ দেখাতে পারি, সঠিক রাস্তা দেখাতে পারি, কিন্তু কাউকে বাধ্য করতে পারি না। তাই আমার প্রিয় বোন, সত্য জিনিসকে যদি কেউ মেনে নেয় সেটা তার জন্য মঙ্গল, যদি না মেনে নেয় সেটা সে তার ভাগ্যদোষ, তার কর্মদোষ হবে। তার জন্য কাল কেয়ামতে আমার কাছে জিজ্ঞাসা করবে, করা হবে না কেউ অমুক লোককে বাধ্য করে কেন তুমি সঠিক পথের উপরে ধরে নিয়ে আসনি। না, আমি সেখানে বলবো আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছিলাম, হক বা সত্য জিনিস তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, তারা জেনে শুনে যদি না মানে তার উপরে আমল না করে তো তার জন্য তারা দায়ী হবে। আমার প্রিয় বোন, সঠিক জিনিসটা অন্যদের সামনে তুলে ধরুন। এবারে কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার, আমি কখনো কাউকে বাধ্য করি না। আর এটা ইসলামে বৈধ নয়, লা ইকরাহ ফিদ দ্বীন, দ্বীনে কোনো জোর জবরদস্তি নেই। তবে যদি কেউ একবার দিনকে মেনে নেয়, সঠিক ইসলামকে মেনে নেয়, তো সেই ইসলামিক কানুনকে তাকে নিয়ম শৃঙ্খলা তাকে ফলো করতে হবে। যেমন আমরা যখন কোনো স্কুলে অ্যাডমিশন নিই, তো স্কুলে অ্যাডমিশনের জন্যে আমাদেরকে বাধ্য করা হয় না, যে কোনো স্কুলে অ্যাডমিশন নিতে পারি। কিন্তু যখন কোনো একটা স্কুলে অ্যাডমিশন নিই, তখন সেই স্কুলের নিয়ম শৃঙ্খলা রুলকে আমাদেরকে ফলো করতে হয়। ওইরূপ ইসলাম একটি বিশ্ববিদ্যালয়, এই বিদ্যালয়ে যদি আমরা অ্যাডমিশন নিয়ে থাকি, তো তখন এই বিদ্যালয়ের যে সমস্ত নিয়ম শৃঙ্খলা রুল সিস্টেম আছে সেগুলোকে মেনে চলতে হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।